বিজেপিয়ে হেহতিয়াকৈ রাজস্থান মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ত অভূতপূর্ব উত্থানে জয়লাভ করেছে বিধানসভা নির্বাচনত জয়ী হয়েছে কিন্তু এতিয়ালৈকে বিজেপির এই কেখন রাজ্যত মুখ্যমন্ত্রী কোন হব সেই কথা স্পষ্ট কিন্তু হওয়া নাই এতিয়া মুখ্যমন্ত্রী বাছনি করবলৈ বিজেপিয়ে নিযুক্তি দিছে পর্যবেক্ষকর দল পর্যবেক্ষকর গোট আর সেই অনুসরিয়ে সর্বানন্দ সোনোয়ালক প্রাক্তন মুখ্যমন্ত্রীগী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালক ছত্তিশগড়ের দায়িত্ব দিয়া হয়েছে ছত্তিশগড়ত মুখ্যমন্ত্রী কোন হব বাছনি করব পর্যবেক্ষকে সেই পর্যবেক্ষক সর্বানন্দ সোনোয়ালর উপরও অর্জুন মুন্ডা আর দুশ্মন গৌতম এই তিনিজনীয়া পর্যবেক্ষক গোটে নির্ধারণ করব কোন হব পরবর্তী ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আনহাতে মধ্যপ্রদেশত দায়িত্ব দিয়া হয়েছে মনোহর লাল খট্টারক মনোহর লাল খট্টারর উপরও কে লক্ষ্মণ আর আশা লাকরাও আছে দায়িত্ব এই তিনজনীয় পর্যবেক্ষকর দলে মধ্যপ্রদেশের বাবে সিএম মুখ্যমন্ত্রী বাছনি করব ইফালে রাজস্থানত মুখ্যমন্ত্রী বাছনির বাবে পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দিয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংক লগতে আছে বিনোদ তাওরে বিজেপি নেতা বিনোদ তাওরে আর ইয়ার উপরও সরোজ পান্ডেকো দায়িত্ব দিয়া হয়েছে রাজস্থানের লক্ষণীয় বিষয়টি হয়েছে যে নির্বাচনী ফলাফল উলার এই পাঁচটা দিনে বিজেপিয়ে কিন্তু এই তিনিখন রাজ্য জয় হওয়ার পিছতো অভূতপূর্ব উত্থানের পিছতো কিন্তু মুখ্যমন্ত্রীক বাছনি করিব পৰা নাই এতিয়া ছত্তিশগড়ের বিষয়লৈ যদি আহিছো ছত্তিশগড়ত প্রাক্তন তিনিবারর মুখ্যমন্ত্রী রমন সিং তেওঁ এই মুখ্যমন্ত্রী পদর দৌড়ের একেবারে আগত আছে রমন সিং ইয়ার পূর্বে অটল বিহারী বাজপেয়ী সরকারের দিনত তেওঁ মন্ত্রীও আছিল রমন সিংর উপরও লগতে ছত্তিশগড়ত নাম চর্চাত আছে বিজেপি নেতা অরুণ সাওর বিজেপির সভাপতির দায়িত্বত অরুণ সাও আছে ইয়ারোপর দুর্গ সমষ্টির বিধায়ক বিজয় বাঘেল নামও আছে লগতে ও পি চৌধুরীকো কোনো কোনোয়ে মুখ্যমন্ত্রীর দৌড়ত রাখিছে সাংসদ ও পি চৌধুরীর উপরও আন একটা প্রসঙ্গ উত্থাপন হয়েছে বা নাম চর্চাত আছে এই ধরনের যে কোরবাত পদ পরিবর্তন এটা হবলৈ গৈ আছে নেকি ছত্তিশগড়ত বিজেপিয়ে কোনো মহিলার হাতত দায়িত্ব অর্পণ করিব পারে নেকি শেষ মুহূর্তত রেণুকাই রণ জিকিব পারে নেকি ছত্তিশগড়ত নতুন এটা হয়তো চমক বিজেপিয়ে দিব পারে চর্চাত আছে রেণুকা সিংর নাম রেণুকা সিং মোদী সরকারের জনজাতীয় পরিক্রমা মন্ত্রণালয়ের রাজ্যিক মন্ত্রী রেণুকা সিং আদিবাসী জনজাতীয় অধ্যুষিত এলাকা সারাগুজার মূল নিবাসী রেণুকা ভরতপুর সোনাহাট এস টি সংরক্ষিত আসনের পর বিজয় হয়েছে আর যদি হয় তেন্তে ছত্তিশগড়ের প্রথম এস টি মুখ্যমন্ত্রী হয়ে পড়ব রেণুকা সিংক যদি দায়িত্ব বিজেপিয়ে দিয়ে ছত্তিশগড়ের তেন প্রথম ছত্তিশগড়ের মহিলা মুখ্যমন্ত্রীও হয়ে পড়ব পঞ্চায়েতের নিজের রাজনৈতিক কেরিয়ার আরম্ভ করেছিল 2003 সনত প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিল প্রেমনগর সমষ্টির পর 2008 সনত রমন সিং সরকারক সমাজ কল্যাণ আর মহিলা আর শিশু বিভাগের দায়িত্ব আছিল মন্ত্রী আছিল 2019 সনত সারাগুজা লোকসভা সমষ্টির পর রেণুকা সিংয়ে সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আহিছিল আর এই ধরনের রাজনৈতিক যাত্রা আগবাড়ে ছত্তিশগড়ত 29টা সমষ্টিয়ে হয়েছে জনজাতি অধ্যুষিত সমষ্টি সেয়া একটা লক্ষণীয় দিশ আর লক্ষণীয় বিষয়টি হয়েছে যে 2018 সনত ভূপেশ বাঘেলর নেতৃত্বত কংগ্রেসে এই গোটে জনজাতীয় অধ্যুষিত যিকেটা সমষ্টি সেই সমষ্টিকেটা জয়লাভ করেছিল আর ইফালে রাজস্থানের কথা যদি আপনার কাজস্থানত বসুন্ধরা রাজেকে হয়তো আকৌ দায়িত্ব দিয়া হব পারে চর্চাত বিভিন্নজনের নাম কিন্তু আছে বসুন্ধরা রাজে ইতিমধ্যে দিল্লিত জেপি নাড্ডাক সাক্ষাৎও করেছে বিজেপির রাষ্ট্রীয় সভাপতিগীক বসুন্ধরা রাজে সাক্ষাৎ করেছে দেখা গৈছিল হাঁহি মুখে ওলাই গেছে সাক্ষাৎ করে বসুন্ধরা রাজে আর রাজস্থানের এই যে তিনিখন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন সম্পর্কে অমিত শাহ আর জেপি নাড্ডার মাজ দীঘলীয় আলোচনাও হয়েছে কিন্তু এই মুহূর্তলৈকে নাম খাটাঙ্ক উলা নাই বিজেপিয়ে এগারী বাছনি এতালেকে করা নাই বসুন্ধরা রাজের ক্ষেত্রে অবশ্যই রাজস্থানত এই ধরনের একটা কথাও চলিছে যে যাবার কিন্তু বসুন্ধরা রাজের নেতৃত্বতে বা বসুন্ধরা রাজের সম্মুখের যুঁজি থাকতে বসুন্ধরা রাজে মুখ্যমন্ত্রী হয়ে থাকতে কংগ্রেসের হাতত বিজেপিয়ে রাজ্যখন হেরুয়াইছিল কিন্তু বহুতে কবলে বিচারে যে সেয়াই রাজস্থানের বৈশিষ্ট্য যে এবার একটা দলক দায়িত্ব দিলে আনবার আনটো দলক দায়িত্ব দি আহিছে তেনেকৈ নির্বাচনত জিকাই আহিছে ভোটারে আর এটা শেষ মুহূর্তত গৈ কার নাম ঘোষণা করা হয় সেইখিনি লৈ কিন্তু যথেষ্ট আসলতে
অপেক্ষা বা উৎকণ্ঠা এটা অব্যাহত আছে রাজস্থানের কথা কিন্তু লগতে কবলৈ গলে বাবা বালকনাথ তেওঁর নাম দৌড়ত আছে অর্জুন রাম মেঘভাল কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়ত তেওঁর নামও আছে সমান্তরালক মুখ্যমন্ত্রীর হিসাবে তেওঁকো হয়তো দায়িত্ব দিয়া হব পাৰে চর্চাত এই ধরনের আছে তেওঁলোকৰ নাম ইয়ারোপরিও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব জ্যেষ্ঠ নেতা ওম প্রকাশ মাথুরও আছে করবাত বিজেপির রাজস্থানের মুখ্যমন্ত্রী পদর দৌড়ত এতিয়া কাক দায়িত্ব দিয়ে সেয়া সময়হে কব কিন্তু এই মুহূর্তের খবরটা হয়েছে যে বিজেপিয়ে এই তিনিখন রাজ্য রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড়ত পর্যবেক্ষকর গোট নির্বাচন করে দিছে আর এই পর্যবেক্ষকে বাছনি করব কোন হব এই তিনিখন বিজেপিয়ে জয় হওয়া রাজ্যর বিজেপির পরবর্তী মুখ্যমন্ত্রীগৰাকী।